আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে এই পোস্টটি কিন্তু ভাইরাল হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো এই পোস্টটি দেখেছেন, বিশেষ করে ফেসবুকে, যে একটি শিশু পানিতে ডুবে যাচ্ছে। তো আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যার পানিতে ডুবে গেছে, বাংলাদেশ বন্যার কবলে পড়েছে। তো এই ছবিটি নিয়ে যেমনি রয়েছে আলোচনা, ঠিক তেমনি রয়েছে সমালোচনা। অনেকের দাবি ছবিটি ফেক, ছবিটি এআই দিয়ে তৈরি করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ছবিটি সত্যি কি এআই দিয়ে তৈরি করা কিনা, আর যদি তৈরি করা যায় সেটা কিভাবে। হ্যাঁ, এই ছবিটি 100% এআই দিয়ে তৈরি করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা। আপনি চাইলেও এরকম ছবি তৈরি করতে পারবেন। তো চলুন আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই ধরনের ছবি তৈরি করবেন। তো বন্ধুরা, এই ধরনের ছবিগুলো তৈরি করার জন্য আপনি চলে যাবেন সরাসরি গুগল ক্রোমে। ওকে, গুগল ক্রোমে প্রবেশ করার পর এখানে আপনারা সার্চ করবেন সিআর্ট এআই লিখে, SEART সিআর্ট এআই লিখে সার্চ করবেন। ওকে, সিআর্ট এআই লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি শো করবে। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওকে, ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটটির অ্যাপসও ব্যবহার করতে পারবেন। আপনি গুগল ক্রোম থেকে ব্যবহার করতে না চাইলে আপনি সরাসরি অ্যাপস ইউজ করে আরও ইজিভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে আপনারা সার্চ করবেন সিআর্ট এআই লিখে, SEART এআই। সিআর্ট এআই লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিলে আপনারা আরও ইজিভাবে ইউজ করতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে গুগল ক্রোম থেকে দেখাচ্ছি। ওকে, সিআর্ট এআইতে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেসে শো করবে। তো অবশ্যই ফার্স্ট এড আপনাদেরকে এখানে সাইন আপ করে নিতে হবে। আপনার জিমেল দিয়ে গুগলের সাথে আপনাকে সাইন আপ করে নিতে হবে। ওকে, সাইন আপ করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন। আমার অলরেডি সাইন আপ করা আছে। তো আপনারা এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আপনি কি ধরনের কি ক্রিয়েট করতে চাচ্ছেন। তো এখানে আপনাকে লিখে দিতে হবে। আপনি ইংলিশও লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন, আপনি যেই ধরনের ছবি চান। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম বন্যার অনেক পানি থেকে ভয়ে তাকিয়ে থাকা 3 বছরের বাচ্চার ছবি, যেমনটি আপনারা প্রথমে দেখেছেন যে ছবিটি ভাইরাল হয়েছে। ওকে, তো আপনারা এরকম ডেসক্রিপ্ট লিখবেন। ডেসক্রিপ্ট লেখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি, ইমেজটি ক্রিয়েট হচ্ছে। তো এখানে ক্রিয়েট হতে একটু সময় লাগবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নিতে পারে। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ছবিটির মতো আরেকটি ছবি তৈরি করে ফেললাম। তো এভাবে আপনারা শত শত ছবি তৈরি করতে পারবেন। ওকে, তো ছবিগুলো তৈরি করার পরে আপনারা কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে আপনার ইমেজটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা এই এআই টুলসটি ব্যবহার করে যে কোনো ধরনের ছবি তৈরি করতে পারবেন। আপনার মনে যেটা আছে আপনি শুধু লিখে দিবেন, আপনার ছবিটি এই ওয়েবসাইটটি তৈরি করে দিবে। তো ভিউয়ার্স, এখন আপনারা বলতে পারেন এই ছবিটি যে এআই দিয়ে তৈরি করা, সেটার প্রমাণ কি? তো চলুন আপনাদেরকে এখন প্রমাণটা দেখাচ্ছি। তো আপনারা এই ছবিটার কালারগুলো দেখতে পাচ্ছেন, সাদা কালোতে এডিট করা। তো এই ছবিটির কালার যদি রঙিন থাকতো তাহলে খুব সহজে বোঝা যেত এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে কিনা, কারণ এআই দিয়ে তৈরি করা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায়। সেই কারণে এটি এডিট করে সাদা কালো করা হয়েছে। তো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড যদি সাদা কালো করে দিই, মানে ছবিটি এডিট করে যদি সাদা কালো করে দিই, আপনারা বুঝতে পারবেন না এই ছবিটি এআই দিয়ে তৈরি করা কিনা। আপনারা মনে করবেন ছবিটি 100% রিয়েল।